বলি ও কেষ্টর মা কেষ্টর নাকি বিয়ে ঠিক করেছ এই যে গঙ্গা তুমিও শুনছো আমিও তো তাই শুনলাম ও কেষ্টর মা সত্যি বাবা এর মধ্যে কথাটা ঢুকে গেছে কিছু করিনি এখনো বুড়ি মা তবে ভাবছি এবার ঘরে এলে কেষ্টা যাতে পাকাপাকি ঘরে থাকে তার ব্যবস্থাটাই করবো তা কথা ঢুকবে না কেন বলো তো কেষ্ট তোমার সোনার চার ছেলে লেখাপড়া জানে আর তোমাদের জমি জমা ঘর বাড়ি সবই তো আছে ঠিক কথা কইছস গঙ্গা ঘর বাড়ি জমি জমা থাকলে বিয়ার কথা তো ভাবনি যায় হ্যাঁ মন পাত্রের জন্য তো সবাই মুখিয়েই থাকে কি বলো আর বিয়ের কথা হচ্ছে গো গঙ্গা মাসি তোর একমাত্র তাহলে রে কি রে বউ তুই জানিস না হে কি কমলাদি বড় ছেলে বউ এদের সাথে কোনো আলোচনা করুনি নাকি ছোট বাবু বের কথা হচ্ছে তা আমাদের সাথে আলোচনা করবে কেন আমরা বলুম সব মুখুসুখ মানুষ ছোট বউ আসবে বড় ঘর থেকে নিকা পড়া জানামে তা আসুক না তাই বইলা বড় ঘরে ঘরের বড় বউ জানবো না তার লাগে কোনো কথা হইব না তুই থামতে পারবো না গো বুড়িমা কথাটা তেমন করে কিছুই হয়নি এখনো বড় বউ কিভাবে কখন আমার সাথে কথা বলে বলো তোমরা কে বুঝবে সারাক্ষণ ভয়ে কাটা হয়ে থাকি শহরে থাকে কি করে কিছুই খবর পাই না তুমি প্রতি মাসে একবার আসতো আরে দেখো দেখি কাঁপছ কেন ছেলের মাকে চোখে জল ফেলতে নেই দিদি অকল্যাণ হয় তাতে তোমার কেষ্ট সোনার চার ছেলে গায়ের স্কুলে জল পানি পেয়ে শহরে পড়তে গেল কত বড় গর্ব আমাদের দেখবে আমাদের কেষ্টা একদিন জজ ম্যাজিস্ট্রেট হবে হ্যাঁ হ্যাঁ কবে জজ ম্যাজিস্ট্রেট হবে তার জন্য বসে বসে এখন আঙুল চষো এদিকে এলেই তো তার পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালো চুপ করো করবো চুপ করো আমি বেঁচে থাকতে টাকার কথা একদম বলো না তার বাপের সম্পত্তি থেকে টাকা দেওয়া হয় তোমার বাপের সম্পত্তির থেকে নয় অকেষ্টার মা খাও তো বাবু খাও গাবাজে বাবা তুমি তো দরকার কি হ্যাঁ কত একেবারে বাপের সম্পত্তি জানা আছে বিয়ের সময় তো দেখেছিল মাত্র 12 বিঘা জমি আর একটা মাত্র ঘর নিজে দিলে দিন চলে না ও গঙ্গা মাসি তোমরা তো দেখেছো বলো আমার বউ এভাবে কথা কই যাচ্ছস কেন তুই চুপ কর ও বুড়িমা তুমিও তো দেখেছো গো এনার বড় ছেলে কত পরিশ্রম করে একটু একটু করে সম্পত্তিটাকে বাড়ালো আহারে এই দেখো দেখি তোমরা শাশুড়ি বউ যে ঝগড়া শুরু করে দিলে হ্যাঁ গো কমলাদি তোমার বউ তো ন্যায্য কথাই বলেছে বিষ্টুই তো তোমাদের সংসারটা দাঁড় করালো কেষ্টর উচিত কিন্তু এখন বিষ্টুর পাশে দাঁড়ানো দেখো দেখি শাশুড়ি বউ মিল্লা তোরা ঝগড়া বাধাই দিলি ও কাঁদাইলি তো বউটা রে হ্যাঁ বুড়িমা তবে বলো দেখি মানুষটা মুখের রক্ত তুলে খেচে খেচে সংসারটারে দাঁড় করালো বোনেদের সব পেয়ে দিল এখনো কত ধার দেনা তোমরা থামো তো দেখি আমার কেষ্টর উপর একটু ভরসা রাখো একটা পাস তো দিয়েছে আর একটা দিলেই হয়ে যাবে তখন দেখবে মোটা মোটা টাকা রোজগার করবে আমাকে তো বললো আগের বার এসে দেশের নাকি ভালো দিন আসছে এই সাহেবরা নাকি বিদায় নেবে দেশের লোকরাই এবার দেশ শাসন করবে মা তাই নাকি তা কবে আইব শিশুদিনটা তাই নাকি গো কেষ্ট এই কথা বলেছে আমিও তো শুনলাম গো আমিও একই কথা শুনছি হইছে গো বুড়িমা ও পাড়ার মুখুজ্জিদের ছেলে শহরে পড়াশোনা করে সেও বলল ছেলেরা নাকি দলে দলে সাহেবদের তাড়াতে লেগেছে কি হবে মা তোরা কি পারবি সাহেবদের সঙ্গে হ্যাঁ গো আমিও কৃষ্ণকে তাই বলল তুই বাবা পড়া শেষ করে ঘরের ছেলে ঘরে ফিরে আয় বরং দেখ সাহেবি কোম্পানিতে যদি একটা চাকরি পাস ইংরেজি শিখলে কি এমনি এমনি তা যাক না চাকরি করতে তবুও তো কিছু রোজগার হয় মাকে না হয় রাখবে নিজের কাছে নিয়ে গিয়ে তারও তো মা নাকি
এইটা তো খুব ভালো কথা কেষ্টার মা, তুমি কলকাতা যাইবা। হ্যাঁ হ্যাঁ বড় বউ, তুমি তো তাই চাও, এই বুড়িকে বিদায় করতে পারলেই তুমি পাচ্ছ। কেষ্টা আমাকে বলেছে কলকাতা নিয়ে যাবে, নিয়ে গিয়ে কালিমায় মন্দির দেখাবে। মা সত্যি নাকি? জয় মা কালী। হ্যাঁ হ্যাঁ সেই আশাতেই থাকো, বাবুর তো টিকিটিও দেখা যায় না আজকাল। দেখেছিলে গতবার যখন এসেছিল তখন কত বড় একটা ব্যাগ নিয়ে এসেছিল, ওতে নাকি ইংরেজি বই আছে। এই যা বলে ফেললুম। ও গঙ্গা, ও বুড়িমা, বড্ড ভয় লাগে, ছেলেপিলেরা চোখের আড়াল বলে কি যে করে বসে। শুধু তো কলকাতাতেই নয়, সেদিন তো গঞ্জেও দেখলুম ছেলেরা সব বিদেশি জিনিস পুড়িয়ে দিচ্ছিল, আর হঠাৎ করে পুলিশ এসে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। না 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 না, ও কথা বলো না গো, ও কথা বলো না। কেষ্টুর প্রতি আমার অনেক অনেক আশা। না না না, আমার কেষ্টুর সাথে কখনো যাবে না। ওই জন্যই তোর বিয়ের কথা ভাবছি গো, একটা মেয়ে দেখে দাও না গঙ্গা। তাছাড়া বংশ রক্ষার কথা তো ভাবতে হবে, এখনো নাতির নাতির মুখে দেখলাম না। ও বড় বউ দেখ তো, দেখ তো ওই বুঝি কেষ্টা এলো না মিষ্ট হইলো, দেখ। দিলে তো বউটা কে কাঁদিয়ে, আরে ওর তো এখনো বয়সই যায়নি। তুমি কাম তো বউ, বড় দুপুরে কাঁদিস না, ঘরে ছেলে পুলে না ডাকলে তো ভালো লাগে না, কাঁদিস না কাঁদিস না। তবে আমার ভালো লাগে বলো, এই যে একটা চিন্তা গো, বংশ রক্ষা তো করতে হবে, এখন কেষ্টই আমার যত আশা ভরসা। তুমি তুমি তো অনেক খবর রাখো গঙ্গা, গঞ্জে যাও, দেখো না গো কেষ্টর খবর যদি একটু জোগাড় করতে পারো। অনেক অনেকদিন দেখি না গো ছেলেটাকে। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, খোঁজ নেবক্ষণ কমলা দিদি, চলি গো এখন, দেখি কেষ্টার খবর পেলে তোমাকে নিশ্চয়ই জানাবো। চল গঙ্গা বাড়ি যাই, পথে যাইতে যাইতে যদি কোনো খবর পাওয়া যায়। বড় বউ, ও বড় বউ, খবর কিছু শুনেছ? ও ওই যে ও ও পাড়ার হরির মাঝে বললে। হ্যাঁ গো গঙ্গামাসি, ওই তো বেরিয়ে গেল ছুটি, ওই যে গো কুপি এসে কি যেন করলো, মনটা খালি ওটা খাইছে গো গঙ্গামাসি। বিট্টু ছুটে কোথায় গেল গো? ও গঙ্গা, গঙ্গা তুই এসো, আমার কেষ্টুর গর্ব খবর পেয়েছো গো? এই দেখো না কতদিন পরে কেষ্টের একটা চিঠি পেলাম কাকে, ও দাদাকে লিখেছে দেশমাতার দুঃখ দূর করতে গিয়ে নিজের মাকেই দুঃখ দিল, মায়ের জন্য কিছুই করতে পারলুম না। আমার কেষ্টকে ওসব গুন্ডা ছেড়ে দিতে তাহলে ভুলল নাকি গো? চলো চলো তুমি ঘরে চলো তো কেষ্টর মা। হ্যাঁ চলো দেখি, এইসব কথা বাইরে কইতে হয় না, কি কোথায় শুনে ফেলবে। হ্যাঁ গো, দেশমাতা আবার কে? যে মহারে রাজ্যে আমরা বাস করছি সেই নাকি? তা ইংরেজদের দাঁড়াতে চাইছে কেন ওরা? না গো না, আমরা যে মাটিতে বাস করি সেই আমাদের দেশমাতা। আর ছেলেরা বলে কি এই মাটিতে আর ইংরেজদের থাকতেই দেবে না, তা ইংরেজরা কি আর সহজে যেতে চায়? তারাও আমার দেশের ছেলেদের ধরে ধরে মারছে। আমরা কি সব জানি? চলি গো এখন, পরে আসবো। বউ দিদিকে একটু সামলে রেখো। হ্যাঁ বউ, শাশুড়ির দিকে একটু নজর রাখি।
কেন আমার কৃষ্ণ বুঝি খুব বড় কাজ করেছে কিন্তু কৃষ্ণ কোথায় আমার কৃষ্ণ কোথায় কৃষ্ণ 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 কৃষ্ণ